বাজার থেকে হেঁসেল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে রান্নার গ্যাস, পেট্রোল ডিজেল, দামের ছাকায় সাধারণ মানুষ আগে থেকেই জর্জরিত। আয় এক, ব্যয় বেড়েই চলেছে। এই আবহে এবার কথাও দামি। এক লাভে অনেকটাই দাম বাড়ল জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। এক কথায় এবার মোবাইল রিচার্জ করতে বেশি টাকা দিতে হবে। পোস্টপেড, প্রিপেড সব সাধারণ মানুষের খুব প্রবলেম হয়ে যাবে। মানে এমনি তো জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি, তার মধ্যে যদি আবার টেলিফোনের জন্য এক্সট্রা দিতে হয় মানুষের খুব অসুবিধা হবে, ভীষণ সমস্যায় পড়বো। আমরা যারা কম টাকার মায়না পাই, রোজগার করি, তাদের আমাদের সমস্যা হয়ে যাবে। আর সবদিকে জিনিসের দাম বেড়ে গেছে, বাজারের যে আগুন জিনিসের দাম, তারপরে যে ফোনের দাম বেড়ে যায়, ইলেকট্রিক বিল বেড়ে যায়, আমাদের চলবে কি করে? জিওর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যূনতম 28 দিনের রিচার্জ প্ল্যানের খরচ 155 টাকা থেকে বেড়ে হল 179 টাকা। 479 টাকার 56 দিনের প্ল্যান কিনতে হবে 579 টাকায়। 84 দিনের 395 টাকার প্ল্যানের খরচ এবার 479 টাকা। বার্ষিক প্ল্যান 2999 থেকে এক লাফে বেড়ে হচ্ছে 3599 টাকা। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, মাশুল বাড়িয়েছে এয়ারটেল। সূত্রে খবর, এয়ারটেলে গ্রাহকদের খরচ বাড়ল 10-21%। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, ভোডাফোনের 28 দিনের ন্যূনতম রিচার্জ প্ল্যান যা এতদিন ছিল 179 টাকা, এবার থেকে সেই প্ল্যানের জন্যই গুনতে হবে 199 টাকা। 84 দিনের 719 টাকার প্ল্যান এবার থেকে হল 859 টাকা। ভোডাফোনের বার্ষিক রিচার্জ প্ল্যান এক লাফে বাড়ল প্রায় 600 টাকা, যার দাম আগে ছিল 2899 টাকা, এবার তাই কিনতে হবে 3499 টাকায়। প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হবে। সব জিনিসের দাম বাড়ছে, এইটুকু বাকি ছিল এইটুকুও নিয়ে নিচ্ছে, টেলিফোনটাও আমাদের থেকে বাড়তি পয়সা নিচ্ছে, সব কিছু তো বাড়ছে, সমস্যা তো চলছেই, কিচ্ছু বলার নেই আর কি। হ্যাঁ, তা কি করবা, মানিয়ে নিতে হবে, যতটুকু পারবো কথা বলবো, তার বেশি কেউ বলবো না, কি করবার আছে। মোবাইল রিচার্জের দাম বৃদ্ধিতে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে এসইউসিআই। মঙ্গলবার ধর্মতলায় প্রথমে মিছিল, তারপর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। আমরা যখন বলছিলাম তখন সবাই হয়তো বুঝতে চাননি, ঠিক সেই ব্যবস্থাটাই করছে যেখানে মানুষের বিপদ বাড়ে। কেন্দ্রের সরকার এবং কোম্পানিগুলো সেই ব্যবস্থাই করছে যেখানে মানুষের বিপদ বাড়ে। এটা আস্তে আস্তে দখলদারির ব্যবস্থা হবে, মোদিজি নিজের মতন করে নিজের কোম্পানিকে দিয়ে চালু করবেন, তখন অনেকে বিশ্বাস করেনি। ভারতবর্ষের নতুন নরবরে সরকার, তার টেলিকম ডিপার্টমেন্টের এই ট্রায়ের উপর কোনো কন্ট্রোল নেই। আজকে সাধারণ মানুষের টেলিকমিউনিকেশন পরিষেবা আগামী দিনে সেটাও ব্যাঘাতপ্রাপ্ত হতে চলেছে, সেখানেও দাম বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘদিন ধরেই মোবাইল কোম্পানির একটা দাবি দেওয়া চলছিল যে তারা কিছু প্রাইস বাড়াতে চায়। তো যদিও আমরা মনে করি এটা সাধারণ মানুষের উপর একটা চাপ তো অবশ্যই পড়বে, তো আমরাও সেই কারণে টেলিফোন অথরিটির কাছেও আমরা বিষয়টি রাখব, যাতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং যে বর্ধিত দাম যতটা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ততটা না হয় তাহলে ভালো হবে। অনেকেই বলছেন নামেই মুঠোফোন, দাম আর সাধারণ মানুষের মুঠোয় রইল কই? সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।